প্রিয়াঙ্কা টিপরেল আরেকবার আপনার কাছে আসব, নিশ্চিতভাবে আর পুলিশের ভূমিকা নিয়ে নয়, এবার অন্য কথা নিয়ে আসব। প্রিয়াঙ্কা, আমার আপনার কাছে প্রশ্ন, ভবানীপুরের উপনির্বাচনে আপনি প্রার্থী ছিলেন, আমার বেশ মনে পড়ছে সেই 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 উপনির্বাচনে, সেই উপনির্বাচনের জাস্ট দামামা বাজার সঙ্গে সঙ্গেই অভিজিৎ সরকারের পরিবার, আমরা যাকে দেহ বলছি টেকনিক্যালি এবং ওরা নিশ্চিতভাবে যেটা বলতে চাইছেন না স্বাভাবিকভাবেই মানবিক কারণেই, সেটা হাতে পান এবং বেলেঘাটার অভিজিৎ সরকারের শেষকৃত্য সম্পন্ন হয় কায়রাতলা মহাশ্মশানে। তখন এ নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল, রাজনৈতিকভাবে বিজেপি ব্যবহার করতে চাইছে কিনা ইত্যাদি। কিন্তু আমার প্রশ্ন, আজকের দিনটাতে পুলিশ বিশ্বজিৎ সরকারের বাড়িতে আর যাবে না, এটা বোঝাই যায়, কিন্তু বিজেপি নেতারা তো বাড়িতে যেতে পারেন, বিজেপি নেতারা তো খোঁজ খবর রাখতে পারেন, সেটা কি যথেষ্ট রাখছেন? আপনি তো প্রার্থী ছিলেন, আপনি কি রাখছেন প্রিয়াঙ্কা? আপনি বিশ্বজিৎকে জিজ্ঞেস করুন, আপনার পাশেই বসে আছে। না না না, বিশ্বজিৎ রাখছেন, প্রিয়াঙ্কাদি রাখছেন। দিলীপ বাবু ফোন করেছিলেন, আমি লালবাজারে ঢোকার মুখেই উনি ফোন করেছিলেন, বালুদা ফোন করেছিলেন, শান্তনদা ফোন করেছে, এবং রাত্রিতে উনি আসতেও পারে, একটা জগদ্ধাত্রী পূজোর উদ্বোধন সেরে উনি বাড়িতে আসবে। অর্থাৎ বিজেপি নেতারা আপনাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, খোঁজ খবর রাখছেন। প্রিয়াঙ্কা, এবার প্রশ্ন, নেতৃত্ব যোগাযোগ রাখছেন, খোঁজ খবর রাখছেন, আপনারা বিশ্বজিৎকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু বাংলার মানে আমি তো ওটা নিশ্চিতভাবে বলতে পারি আপনি আমার থেকে অনেক বেশি জানেন, ভালো জানেন, কারণ আপনি এটা কাজ করেছেন, বিশ্বজিৎবাবু তো একটা হিমশৈলের চূড়া মাত্র, টিপ অফ দ্য আইসবার্গ, গোটা বাংলা জুড়ে এমন অসংখ্য পরিবার যাদের দুজনের খবর দেখি আজকে শুরু করেছিলাম, মেদিনীপুরে একজন, কোচবিহারে একজন, এদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে নিরাপত্তা দেওয়া কি সম্ভব? কি ভাবছেন, আপনাদের কোনো পলিটিক্যাল অ্যাকশন প্ল্যান আছে যাতে সন্ত্রাস থামাতে পারেন? দেখুন, আমরা তো আছি পাশে থাকবো, আমরা কথা যা হচ্ছে সেটা নিয়ে আমরা সব জায়গায় আওয়াজও তুলছি, সব মানুষ শুনতেও পাচ্ছে, দেখতেও পাচ্ছে। কিন্তু লজ্জার বিষয় এটা আছে কি, যেই সরকার এখানে বসে নির্লজ্জের মতন সবকিছু দেখছে, শুধু দেখছে না, এগুলো করাচ্ছে, তাদের লোকদেরকে দিয়ে করাচ্ছে, তারা কি কুর্সিতে বসার ওদের কি অধিকার আছে? কিসের জন্য বসেছে কুর্সিতে? শুনুন, অনেক কিছু বলেছিল, এটা পলিটিক্যালি আমি এই কোনো প্ল্যাটফর্মে বলতেও চাই না, অনেক কিছু তো বলেছিলেন, ফ্রি রেশন, ফ্রি ভাষণ, ভাষণ ফ্রি ছিল, রেশন কিন্তু ফ্রি তো ছিল না, ওরা তো দিচ্ছিল না, এখন আবার বলছে যে রেশন নিয়ে যা হচ্ছে, ক্যান আই এম নট ডিসকাসিং দ্যাট টপিক, কিন্তু আমি এই কথা বলতে চাই, মিথ্যেবাদের মুখ হলো এই সরকার, তৃণমূল সরকার, তো এই সবকিছু পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। আরে কি, কাউকে কি দিবেন না দিবেন, তাদেরকে জীবিত থাকার অধিকার তো দিন, সেটা তো তো আমরা মানে অধিকার আছে আমাদের যে আমরা বেঁচে থাকতে পারি, সেটা আপনারা কি করে নিতে পারেন? এই আমাদের নিরাপত্তা নিয়ে যে এত আজকে টেনশন পশ্চিমবঙ্গতে চারদিকে, সেটা জন্য সরকার দায়ী, এই ভায়োলেন্স চারদিকে করিয়েছে সরকার, প্রিয়াঙ্কা কোর্টে বলেছিল কোনো ভায়োলেন্স নেই। প্রিয়াঙ্কা, আইনজীবী অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আপনাকে কোনো প্রশ্ন করতে চান? অনির্বাণ, আমার প্রশ্নটা এটাই যে এই পোস্ট পোল ভায়োলেন্সের নাম করেই কিন্তু বিজেপি প্রথম দফার উপনির্বাচন, বিশেষ করে ভবানীপুরে, তারা প্রিয়াঙ্কা দেবীকে মুখ করে লড়াইতে নেমেছিল, তারা বারবার করে যে কথাটা আজও বলে যাচ্ছেন, কেন সাধারণ মানুষ তাদের কথা একবরণও বিশ্বাস করেনি বলেই তার জামানত প্রায় বাজেয়াপ্ত হয়ে গেছিল, এই উত্তরটা উনি দিন। যেহেতু রাজনীতিকে একটি অভিযোগ কেন মানুষকে বিশ্বাস করাতে পারছেন না? আপনাদের মানুষ কি বিশ্বাস করেন এটা আপনারা জানেন কি? সেটা উত্তরটা শুনি, শিক্ষিত মানুষ হয়, পড়াশোনা করে আসছে না? শোনো, তোমাকে বলি, 26,000 থেকে বেশি ভোট আমি পেয়েছি, জামানত আমার না সিপিএম এর জব্দ হয়েছিল, আগে এটা বলি, আর প্রায় বলে একটা শব্দ বলেছিলেন, জিতেছেন সব থেকে, প্রায় বলে একটা শব্দ বলেছিলেন, জিতেছেন আউট অফ দ্য 7 বাইপল ইলেকশনস, সব থেকে কম মার্জিনে জিতেছেন মমতা ব্যানার্জি, দুবারের মুখ্যমন্ত্রী, মানে আপনি 58,000 ভোটে হেরে গেছেন, সেটাতে আপনার, সেটা আমি হচ্ছে, আমি রাজনীতির এই লড়াইটা থেকে বের হই অনির্বাণ, আমি রাজনীতির এই লড়াইটা থেকে বের হই অনির্বাণ, রাজনীতির জায়গাটা কিন্তু প্রিয়াঙ্কা, অনির্বাণ আমি রাজনীতির এই লড়াইটা থেকে বের হই, যদিও টেনে আনলেন ওই জায়গাটা, আমি 58,000 ভোটে হেরে গিয়ে আমি সেইটাতে আনন্দ প্রকাশ করি, অনির্বাণ আমি রাজনীতির এই জায়গাটা থেকে বের হই একটাই কারণে, একটাই কারণে, তার কারণ আমি বলছি যে 58,000 ভোটের যে মার্জিন ছিল সেটা সব থেকে কম আউট ইন অল দ্য 7 বাইপোলস, এটা দুঃখের বিষয়।